নমস্কার সবাইকে স্বাগত আমার আকাঙ্ক্ষার বন্ধুদের নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন হ্যাঁ ভালো তো থাকতেই হবে কারণ আমি আপনাদের সাথে আছি আকাঙ্ক্ষা আপনাদের সাথে আছে সুতরাং আপনাদের তো ভালো থাকতেই হবে আমি অপরাজিতা রুদ্র আজকে চলে এসেছি আকাঙ্ক্ষার ডালি নিয়ে আপনাদের সমস্যা সমাধান করব বলে হ্যাঁ আপনারা ভাবছেন অপরাজিতা তো বলেছিল একটা নতুন চমক আছে কি তাই চমকটা কি প্রতি সপ্তাহে আপনাদেরকে আমি বলি যে আপনারা চুলের যত্নের জন্য কেশশ্রী মাখুন অথবা কেশপ্রাপ্তি মাখুন নবকুন্তল মাখুন বলে তো যাই কিন্তু অনেক দিন হয়ে গেছে না আপনাদের সে প্রোডাক্টগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু অনেক দিনই আমি আপনাদের দেখাতে পারিনি সুতরাং আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে আপনাদের সামনে সেই কেশশ্রী কেশপ্রাপ্তি নবকুন্তল কিভাবে অ্যাপ্লিকেশন করবেন বাড়িতে বসে এবং তিন সপ্তাহের মধ্যে মাত্র তিন সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের চুল পড়া বন্ধ করবেন চুলের খুশকি দূর করবেন চুলের অকালপক্কতা রোধ করবেন এবং তারপর মাথা ভর্তি করে চুল আপনাদের গজাবেন সুতরাং চলুন সময় আর আমাদের হাতে খুবই তো সীমিত সময় আর সময় আমি নষ্ট করব না সুতরাং আজকে আমাদের মডেল রয়েছে পারমিতা এবং পারমিতার উপর প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করে দেখাবে সুদীপা সুতরাং পারমিতার চুলটা হচ্ছে দেখতেই পাচ্ছেন চুল এতটা লেন্থ চুল সুতরাং পারমিতার চুলে প্রথমে আমরা শুনুন আমি সবসময় কি বলি সপ্তাহে চার দিন কেশপ্রাপ্তি বা কেশশ্রী করবেন আবার রিপিট করছি সপ্তাহে চার দিন নয় কেশপ্রাপ্তি করবেন নয় কেশশ্রী করবেন যে কোনো একটা আবার অনেক মানুষ আছে বলে অপরাজিতা একটা করব যদি দুটো করি কোনো অসুবিধা আছে আমি বলি না কোনো অসুবিধা নেই দুটোই করতে পারে সুতরাং আমি এখন প্রথম যে সপ্তাহে চার দিন কেশপ্রাপ্তি করবেন সেভাবে কেশপ্রাপ্তিটা কি করে পুরো মাথা স্কাল্পে পুরো চুলের লেন্থ পোস্টরে লাগাবেন সেটা দেখাবো তার উপর কেশশ্রী কিভাবে যদি কেশপ্রাপ্তি শুধু করলেন তাহলে কেশপ্রাপ্তি করে রাত্রিবেলা মাখলেন সকাল সারা রাত্রি রেখে দিলেন আর যদি ফার্স্ট মর্নিংও মাখতে পারেন আর যদি কেশশ্রী করেন কেশশ্রী কিভাবে মাখবেন সেটা আমি অ্যাপ্লিকেশন করে দেখাবো প্রথমে আমি যে কোনো প্রোডাক্ট কেশপ্রাপ্তি করি কেশশ্রী করি যেটাই করি না কেন প্রথমে কিন্তু আমাকে এরকম মোটা দাঁড়ে চিরুনি দিয়ে চুলটাকে কি করে আস্ত্রে নিতে হবে সুদীপা তুমি মোটা দাঁড়ে চিরুনি দিয়ে চুলটা আস্তাও আর আমাকে কেশশ্রীটা দাও আগে কেশপ্রাপ্তিটা ইউজ তারপর কেশশ্রী চুলটা মোটা দাঁড়ে চিরুনি দিয়ে আস্ত্রে নাও ভালো করে মোটা দাঁড়ে চিরুনি দিয়ে আস্ত্রে নিতে হবে ঠিক যেরকম আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে মোটা দাঁড়ে চিরুনি দিয়ে পুরো চুলটাকে ভালো করে আস্ত্রে নিতে হবে এরপর পুরো মাথা স্কাল্পে লেপে লেপে কেশপ্রাপ্তি মাখাতে হবে তারপর পুরো চুলে লাগাতে হবে যাতে প্রতিটা চুল কেশপ্রাপ্তি পায় তুমি এবার কেশপ্রাপ্তিটা কিভাবে মাখাবে দেখাও পুরো চুলটা এরকম ভাবে ফাঁক করবে ঠিক আছে কেশপ্রাপ্তিটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি কেশপ্রাপ্তিটা দেখো দেখাও দেখো আমি একটা বাটিতে কেশপ্রাপ্তিটা ঢেলে নিয়েছি কেশপ্রাপ্তি তেলটা আমাকে দাও এটা হচ্ছে কেশপ্রাপ্তি অয়েল আমি কি করেছি একটা বাটিতে ঢেলে নিয়েছি আপনারা বাটিতে ঢেলে না দিয়ে ডাইরেক্ট মাখতে পারেন ডাইরেক্ট হাতে নিয়ে নিয়ে মাখতে পারেন এরপর করব কি পুরো মাথা স্কাল্পে ঠিক যেভাবে লেপে লেপে কেশপ্রাপ্তি মাখছে ঠিক সেইভাবে পুরো মাথা স্কাল্পে লেপে লেপে লাগাবে তুমি তুলো দিয়েও লাগাতে পারো হাত দিয়েও লাগাতে পারো বাটি করে নিয়ে তুলো দিয়েও লাগাতে পারো বা ডাইরেক্ট আমি দুভাবেই দেখাবো ঠিক আছে তুমি বাটি নিয়ে হাত প্রথমে তুলো দিয়ে লাগিয়ে দেখিয়ে নাও আমি কোনোটাই তোমাদের কাছে মানে অপূর্ণ রাখবো না সম্পূর্ণটাই দেখাবো এইভাবে পুরো মাথা স্কাল্পে দেখো পুরো মাথা স্কাল্পটা হ্যাঁ তুমি এরকম রাখো স্কাল্পটা ঠিক আছে পুরো মাথা স্কাল্পে লেপে লেপে কেশপ্রাপ্তি লাগাবে ঠিক এইভাবে পুরো পুরো মাথা ঠিক এইভাবে সরু 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 করে পাকিং করে লাগাবে যাতে প্রতিটা চুল কেশপ্রাপ্তি পায় পুরো স্কাল্প কেশপ্রাপ্তি পায় যাতে পুরো স্কাল্প কেশপ্রাপ্তিটা পায় হ্যাঁ ঠিক এইভাবে পুরো মাথা স্কাল্পে লেপে লেপে কেশপ্রাপ্তি মাখবে ঠিক আছে ঠিক এইভাবে মাখবে এবং এটা করবে সপ্তাহে চার দিন কেশপ্রাপ্তি করবে ঠিক আছে সপ্তাহে চার দিন কেশপ্রাপ্তি হেয়ার অয়েলটা পুরো মাথা স্কাল্পে লেপে লেপে লাগাবে তারপর পুরো
চুলে কেশ প্রাপ্তি লাগাবে। এবার তুলো দিয়ে লাগালে, এবার তুমি এটা হাতে নিয়ে লাগাও, হাতে নিয়ে লাগিয়ে দেখাও কিভাবে পুরো মাথায় হাতে নিয়ে লাগাও, দেখো হাতে হাত দিয়েও কিন্তু লাগানো যায়, ঠিক আছে? এইভাবে পুরো মাথা স্কাল্পে লেপে লেপে লাগাচ্ছ। আচ্ছা ঠিক এইভাবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার প্রোগ্রামের পর, তোমরা কিন্তু তোমাদের প্রশ্ন, তোমাদের ত্বক চুল সম্বন্ধে যে কোনো প্রশ্ন তোমরা আমাকে করবে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি নিজে দিই। সুতরাং তোমরা আমাকে প্রশ্ন করবে, সমস্ত প্রশ্ন আমি তোমাদের যাবতীয় সমস্যার সমাধান আমি তোমাদের প্রশ্নের মাধ্যমে করতে থাকবো, দিতে থাকবো, ঠিক আছে? এইভাবে পুরো মাথা স্কাল্পে দিলাম। এবার কি করব, পুরো মাথা চুলে লাগাবো, দাঁতে প্রতিটা চুল কেশ প্রাপ্তি পায়। পুরো স্কাল্পে লাগালাম ঠিক এইভাবে, এবার পুরো চুল, পুরো চুলে লেন্থ পোর্শনে কেশ প্রাপ্তিটা লাগাবো। দেখো ভালো করে পুরো চুলে দেখো, চুল একদম ঢেলে দিচ্ছি পুরো, যাতে পুরো চুলে পায় কেশ প্রাপ্তি। দেখতে পাচ্ছ, প্রত্যেকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, পিকচার ক্লিয়ার আসছে নিশ্চয়ই। আচ্ছা দেখো, এই দেখো পুরো মাথা স্কাল্পে লাগাচ্ছে। এবার চুলটা একটু এ পাশটায় নিয়ে এসো, নিয়ে এসে ঢেলে লাগাও, দেখো যাতে প্রতি মানুষ প্রত্যেকে বুঝতে পারে। পারমিতা আমি তোমাকে একটু ডিস্টার্ব করছি, মাথাটা ধরে কিছু মনে করো না। দেখো পুরো মাথা স্কাল্পে পুরো চুলে লাগাচ্ছে কেশ প্রাপ্তি, ঠিক আছে? দেখো লেন্থ পোর্শন পুরো, ঠিক এইভাবে পুরো মাথা স্কাল্পে পুরো চুলে কেশ প্রাপ্তিটা ভালো করে দেখতে পাচ্ছ, প্রতিটা চুল। কারণ কেশ প্রাপ্তি হচ্ছে চুলের খাদ্য, মাথায় রাখবে চুলের জন্ম আছে, চুলের বৃদ্ধি আছে, চুলের মৃত্যু আছে। একটা চুলের এভারেজ লাইফ হচ্ছে 4 থেকে 5 বছর, একটি চুলের লাইফ হচ্ছে 4 থেকে 5 বছর। সুতরাং একটা চুল যেই তার 4 থেকে 5 বছর বয়স হবে তখন সেই চুলটা পড়ে যাবে, এটা হচ্ছে খুব নর্মাল ব্যাপার, ন্যাচারাল ব্যাপার। এবং সেখান থেকে আবার কিন্তু আমাদের রিগ্রোথ হবে, মানে ধরো একটা চুল রয়েছে, যেই চুলটা জন্মের সময় হয়েছে সেই চুলটা যখন 4 থেকে 5 বছর বয়স হবে সেই চুলটা কি হবে, আস্তে আস্তে পড়ে যাবে এবং সেখান থেকে নতুন চুল গজাবে। হ্যাঁ, এই যে নতুন চুল গজাবে কি করে গজাবে, যদি তুমি চুলকে খেতে না দাও। আজকে 20 বছর ধরে চিৎকার করে আসছি যেদিন থেকে কেশশ্রীর জন্ম, যে কেশশ্রী হচ্ছে, কেশশ্রী বা কেশ প্রাপ্তি হচ্ছে চুলের খাদ্য। চুলের জন্ম আছে, চুলের বৃদ্ধি আছে, চুলের মৃত্যু আছে। সুতরাং চুলকে যদি আমি খেতে না দিই তাহলে সেই চুলটা পড়বে, একটা চুলের 4 থেকে 5 বছর তার লাইফ। সুতরাং 4 থেকে 5 বছর পর সেই চুলটা পড়ে যাবে, যদি তুমি তাকে খেতে না দাও সেখান থেকে রিগ্রোথ, অর্থাৎ নতুন করে চুল গজাবে না, সেই জন্য চুলকে খেতে দিতে হবে। সুতরাং কেশ প্রাপ্তি, কেশশ্রী হচ্ছে সাধারণ চুল তেল নয় কেশ প্রাপ্তি, বা কেশশ্রী হচ্ছে সাধারণ হেয়ার প্যাক নয়, এটা হচ্ছে কমপ্লিট একটা চুলের খাদ্য। এই খাদ্য চুলকে দিলে তবেই তোমার 3 সপ্তাহের মধ্যে চুল পড়া বন্ধ হবে, খুশকি চলে যাবে, চুলের অকাল পক্কতা রোধ হবে এবং মাথা ভর্তি চুল গজাবে। এই কেশ প্রাপ্তি করবে সপ্তাহে 4 দিন, ঠিক আছে? এবার যদি কেউ মনে করো আমি কেশ প্রাপ্তিও করব, কেশশ্রীও করব, তাহলে কেশ প্রাপ্তি মাখলে রাত্রিবেলা পরদিন এর উপর কেশশ্রী করতে পারো। যদি কেউ মনে করো না আমি কেশ প্রাপ্তি মাখবো না, কারণ আমার কেশ প্রাপ্তি, আমার অয়েলি স্কিন, আমার স্কিনে তেল, অনেকের অয়েলি স্কাল্প তেল স্যুট করে না, তাহলে সে কেশশ্রী করবে। তাহলে কেশশ্রী কিভাবে করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ধরে নাও এটা একটা চুল, শুকনো চুল, আমি কেশশ্রী এর উপর অ্যাপ্লাই করব। কিভাবে কেশশ্রী অ্যাপ্লাই করব আমি তোমাদের দেখাচ্ছি। কেশশ্রীটা পুরো ডাস্ট অবস্থায় আছে, কেশশ্রীটা দেখো এটা পুরোপুরি ডাস্ট অবস্থায় আছে, কেশশ্রী হেয়ার প্যাক এটা পুরোপুরি কি আছে, ডাস্ট অবস্থায় আছে। দেখতে পাচ্ছ ক্লিয়ার পিকচার, ডাস্ট অবস্থায় আছে। হ্যাঁ ডাস্ট অবস্থায় আছে, একটু নিয়ে দেখালে বোধহয় একটু পিকচারটা ক্লিয়ার হবে। দেখো ডাস্ট অবস্থায় আছে, ঠিক আছে? এই দেখো ডাস্ট দেখতে পাচ্ছ, ডাস্ট অবস্থায় আছে। এটা আমি কি করেছি, ফুটন্ত গরম জলে, হ্যাঁ ফুটন্ত গরম জলে আমি কাদা কাদা করে গুলিয়ে নিয়েছি। একটু দেখা দাও আমাকে, এটা আমি কি করেছি, ফুটন্ত গরম জলে আমি এটা কাদা কাদা করে গুলিয়ে নিয়েছি, ঠিক আছে? ফুটন্ত গরম জলে গুলেছি এবং এটা আমি উষ্ণ অবস্থায়
পুরো মাথা স্কাল্পে পুরো চুলে লাগাবো, উষ্ণ অবস্থায় কেন লাগাবো, সবটা কেন, প্রতিটা প্রোডাক্ট ব্যবহার করার আগে প্রশ্ন করবে কেন লাগাবো, উপকার কি, তবেই কিন্তু তোমরা কিন্তু জিতবে জীবনে, নাই তাই তো কিন্তু হারতে হবে। সুতরাং উষ্ণ অবস্থায় লাগাবো, তার কারণ হচ্ছে উষ্ণ অবস্থায় লাগালে পোর্সের মুখগুলো ওপেন হয়ে যায়, পোর্সের মুখগুলো ওপেন হয়ে গেলে প্যাকটা খুব সহজেই স্কাল্পের ভেতর ঢুকে যায়, পেনিট্রেট করতে পারে, যার ফলে খুব সহজেই কেশস্টি কাজ করতে পারে। কেশস্টি লাগাবার আগেও চুলটা কি করতে হবে, আমার মোটা দাঁড়ে এরকম মোটা দাঁড়ে চিউনি দিয়ে চুলটা আস্টে নিতে হবে। অলরেডি পারমিতার চুল আমার মোটা দাঁড়ে চিউনি দিয়ে আস্টানো আছে, সুতরাং আমার আর আস্টানো দরকার নেই। এরপর করবো কি, আমি পুরো মাথা স্কাল্পে লেপে লেপে কেশস্টি লাগাবো। শুরু করো সুদীপা, পুরো মাথা স্কাল্পে দেখো, পুরো লেপ ঘষবে না, কিন্তু একেবারেই ঘষবে না, পুরো মাথা স্কাল্পে দেখো চুল ফাঁক করছে, পুরো সিটি করছে, মাথাটা একটু এগিয়ে দাও। হ্যাঁ তুমি করো, তুমি তোমার কাজ করো। হ্যাঁ পুরো মাথা স্কাল্পে ঠিক এইভাবে লেপে লেপে কেশস্টি লাগাচ্ছে, পুরো সরু সরু করে পাটিং করছে পুরো মাথা স্কাল্পে, ঠিক আছে। আবার সরু সরু করে পাটিং করো, ফ্রন্ট পা, হ্যাঁ পাটিং করে নাও, দেখো পুরো মাথা স্কাল্পে লেপে লেপে কেশস্ত্রী লাগাচ্ছেন, ঠিক এইভাবে পুরো মাথা স্কাল্পে লাগাবে, যাতে পুরো স্কাল কেশস্ত্রী পায় এবং পুরো চুল কেশস্ত্রী পায়, পুরো স্কাল্প কেশস্ত্রী পায় এবং পুরো চুল যাতে কেশস্ত্রী পায়, প্রতিটা চুল যাতে কেশস্ত্রী পায়, কারণ কেশস্ত্রী বা কেশ প্রাপ্তি আবার বলছি চুলের খাদ্য, যেই খাদ্য পেয়ে চুলে যে কোনো সমস্যার সমাধান করে মাত্র 3 সপ্তাহে, চুল পড়া বন্ধ করে, খুশকি দূর করে, চুলের অকালপক্কতা রোধ করে, চুলের ড্যান্ড্রফ তোমার স্প্লিটেন দূর করে এবং মাথা ভর্তি নতুন করে চুল গজাতে সাহায্য করে, ঠিক আছে। ঠিক এইভাবে পুরো মাথা স্কাল্পে, এবং এটা সপ্তাহে কি করবে, কেশ প্রাপ্তি বা কেশস্ত্রী সপ্তাহে 4 দিন করবে। দেখতে পাচ্ছ কিভাবে লাগাচ্ছে, পুরো স্কাল্পে লাগাচ্ছে, পুরো চুলে লাগাচ্ছে। আমাকে একটু সুদীপা একটু ই করছে, তুমি কেশস্ত্রীটা লাগাও, আমাকে একটু কাগজটা দাও, আমি একটু বলে দিই মানুষ যে একটু কাগজটা তুমি আমায় দাও একটু। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সুদীপা। আচ্ছা আর তোমরা সবাই কেশস্ত্রীটা লাগাও, আর কিছু কথা মন দিয়ে শোনো, কেশস্ত্রীটা লাগানো দেখো, সরি কেশস্ত্রী লাগানো মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো কিন্তু কিভাবে সরু সরু করে লাগাচ্ছে। আর কিছু কথা আমি বলছি, আগামীকাল থেকে শুধুমাত্র আমাদের সাইটে www.akanshaherbal.com, আমাদের সাইট www.akanshaherbal.com, এই সাইটে আকর্ষণীয় অফার শুরু হচ্ছে, আকর্ষণীয় অফার শুরু হচ্ছে। কেশস্ত্রী দেখছো তো কিভাবে লাগাচ্ছে, তার সাথে কান দিয়ে শোনো, চোখ দিয়ে দেখো আর কান দিয়ে শোনো, 2000 টাকা এবং তার উপরে প্রোডাক্ট কিনলে, 2000 টাকা এবং তার উপরে প্রোডাক্ট কিনলে 400 টাকার ফ্রি গিফট পাবেন, 400 টাকার ফ্রি গিফট পাবেন, 3000 টাকা এবং তার উপরে প্রোডাক্ট কিনলে 750 টাকার ফ্রি গিফট পাবেন, 3000 টাকা এবং তার উপরে প্রোডাক্ট কিনলে 750 টাকার ফ্রি গিফট পাবেন, 5000 টাকা এবং তার উপরে প্রোডাক্ট কিনলে 1200 টাকার ফ্রি গিফট পাবেন, 5000 টাকা এবং তার উপরে প্রোডাক্ট কিনলে 1200 টাকার ফ্রি গিফট পাবেন। তাহলে বুঝতেই পারছেন যে কাল থেকে আকাঙ্ক্ষা সাইটে www.akanshaherbal.com এই সাইট থেকে যদি আপনারা প্রোডাক্ট পারচেস করেন, প্রোডাক্ট কেনেন, তাহলে থাকছে আকর্ষণীয় উপহার। উপহারগুলো কি আবার বলে দিচ্ছি, 2000 টাকা এবং তার উপরে প্রোডাক্ট কিনলে 400 টাকার ফ্রি গিফট পাবেন, 3000 টাকা এবং তার উপরে প্রোডাক্ট কিনলে 750 টাকার ফ্রি গিফট পাবেন। ফ্রি গিফট বলতে আকাঙ্ক্ষারই প্রোডাক্ট ফ্রি পাবেন, মানে 3000 টাকা কিনলে 750 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন, এবং 5000 টাকার প্রোডাক্ট কিনলে বা তার উপর প্রোডাক্ট কিনলে 1200 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন। এই আকর্ষণীয় অফার শুরু হচ্ছে কালকে থেকে, চলবে 31 মার্চ অবধি, শুরু হচ্ছে কাল থেকে, চলবে 31 মার্চ অবধি। নিশ্চয়ই আপনারা এই সুন্দর অফারটা আকাঙ্ক্ষা সাইট থেকে
নিশ্চয়ই গ্রহণ করবেন। এই ওয়েস্ট বেঙ্গলের মানুষ এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে সারা ভারতবর্ষের মানুষই এই অফারটা জন্য মানে প্রত্যেকেই অফারটা প্রত্যেকেই পাবেন। পশ্চিমবাংলার মানুষ এবং পশ্চিমবাংলা ভারত ছাড়াও ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষই এই অফারটা অবশ্যই পাবেন কাল থেকে 31শে মার্চ অবধি। এবার দেখুন আমি দেখাই, দাঁড়াও পুরো স্কাল্পে লাগিয়েছে, বাট পুরো চুলে লাগিয়েছে, দেখতে পাচ্ছ? তুমি ঘুরে যাও পারবিতা, একদম ঘুরে যাও, আটটু ঘোরো পুরো, হ্যাঁ বডলি ঘোরো, একটু বডলি ঘোরো, তোমার টাওয়েলটা একটু নিয়ে নিই আমি, টাওয়েলটা দাও, একদম দেখো পুরো চুলে লাগিয়েছে, দেখতে পাচ্ছ? দেখাটা পরিষ্কার, একদম পুরো চুলে লাগিয়েছে, পুরো চুলে লাগিয়েছে, দেখেছো? একটা চুল বাকি আছে, উত্তর দাও, নেই তো, একটা চুলও বাকি নেই, প্রতিটা চুলে লাগিয়েছে। এবার ঘাড়ের কাছে খোপা করে রেখে দেবে হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা, ঘাড়ের কাছে খোপা করে রেখে দেবে কতক্ষণ? আধ ঘন্টা। আধ ঘন্টা পর কেশ জ্যোতি বা কেশ সাথী শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবে, এইভাবে ক্লাচের দিয়ে করে রাখতে হবে, একটা গার্ডার দিয়েও আটকে রাখতে পারো, ঠিক আছে? একটা গার্ডার দিয়েও বেঁধে দিতে পারো, কোনো অসুবিধা নেই, পুরো মাথা স্কাল্পে পুরো চুলে ঠিক এইভাবে লাগিয়েছে, তার মানে প্রতিটা চুল কেশশ্রী দিয়ে একেবারে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। কতক্ষণ রাখবে? আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার। আধ ঘন্টা পর ঠিক আছে কেশ জ্যোতি, এটা হচ্ছে কেশ জ্যোতি লিকুইড শ্যাম্পু, আর হচ্ছে এটা হচ্ছে কেশ সাথী, এটা হচ্ছে কেশ সাথী ডাস্ট শ্যাম্পু, কেশ জ্যোতি বা কেশ সাথী, ঠিক আছে, কেশ জ্যোতি বা কেশ সাথী শ্যাম্পু দিয়ে তিনবার শ্যাম্পু করে নেবে। কিভাবে করবে? প্রথমে পিঠের মধ্যে চুলটা ছেড়ে দেবে, ব্যাক ওয়াশ করবে, ফ্রন্ট ওয়াশ করবে না, মানে চুলটার সামনে নিয়ে গিয়ে ওয়াশ করবে না। ফ্রন্ট ওয়াশ করলে কি হয়, আমাদের চুলের এই জায়গাটাতে কি হয়, জ্বর ধরে যায়, যার ফলে যখন আমরা চুলটা আঁচড়াবো তখন কি হবে, জ্বর ছাড়াতে গিয়ে হয় আমাদের চুল পড়ে যায়, ঠিক আছে, জ্বর চুল ছিঁড়ে যায়, তখন আমাদের মনে হয় কি আমার চুল পড়ছে, অ্যাকচুয়ালি তাই নয়, জ্বর ছাড়াতে গিয়ে চুল ছিঁড়ে যায়। সেই জন্য কি করবো, ব্যাক ওয়াশ করবো, পিঠের মধ্যে চুলটা ছেড়ে দেবো, দিয়ে ভালো করে জল দিয়ে দিয়ে চুলটা ধুয়ে নেব। তারপর যদি কেশ জ্যোতি শ্যাম্পু হয় তো কেশ জ্যোতি লিকুইড শ্যাম্পু, প্রথম পোর্শন শ্যাম্পু নিয়ে যেমন করে শ্যাম্পু করে জল দিয়ে ধোবো, তারপর সেকেন্ড বার শ্যাম্পু নিয়ে যেমন করে শ্যাম্পু করে জল দিয়ে ধোবো, তারপর লাস্ট বার শ্যাম্পু নিয়ে যেমন করে শ্যাম্পু করে জল দিয়ে ধোবো, ধুয়ে ভালো করে চুলটা ভালো করে মুছবো, মুছে ফ্যানের হাওয়াতে বা খোলা হাওয়াতে চুল শুকিয়ে নিয়ে চুল আঁচড়াবো। আর কেশ সাথী শ্যাম্পু হলে পরিমাণ মতো কেশ সাথী কি করবো, জল দিয়ে কাদা কাদা করে থেকে একটু লিকুইড সেমি লিকুইড করে নেবো, করে নিয়ে আবার পিঠের মধ্যে চুলটা ছেড়ে দিয়ে ভালো করে জল দিয়ে দিয়ে চুলটা ধুয়ে নেবো। তারপর ফার্স্ট পোর্শন কেশ সাথী নিয়ে যেমন করে শ্যাম্পু করে জল দিয়ে ধোবো, তারপর সেকেন্ড পোর্শন কেশ সাথী নিয়ে যেমন করে শ্যাম্পু করে জল দিয়ে ধোবো, তারপর লাস্ট পোর্শন কেশ সাথী নিয়ে যেমন করে শ্যাম্পু করে জল দিয়ে ধোবো। ধোয়ার পর ভালো করে চুল ধুয়ে নিয়ে চুল ভালো করে মুছে ফ্যানের হাওয়াতে বা খোলা হাওয়াতে চুল শুকিয়ে নিয়ে চুল আঁচড়াবো। এটা করব সপ্তাহে 4 দিন, সুতরাং এটা করব সপ্তাহে 4 দিন। আর সপ্তাহে 3 দিন করব নবকুন্তল, এবার দেখাবো নবকুন্তল চমক, নবকুন্তলের চমক, কিভাবে নবকুন্তল ব্যবহার করতে হয়। সুতরাং পারমিতা তুমি তোমার জায়গা পরিবর্তন করো, এবার আমার মডেল আসবে ঋতু, সুদীপা তুমি যাও, চৈতালি চলে আসুক, এটা একটু ঠিক জায়গা মতো রেখে দাও, চলে এসো। তাহলে এবার আমার মডেল চলে এলো ঋতু। আচ্ছা টুম্পা প্রশ্ন করছো, টুম্পা তুমি প্রশ্ন করছো আমার স্কিনে ইনফেকশন সারা বছরে খুশকি, ইনফেকশন সারা বছরে খুশকি, স্কাল চুলকায়, পাতলা চুল, চুল পরে, এইটা নিয়ে আমি কিন্তু তোমাদের প্রথমেই আমি কেশশ্রী বা কেশপ্রাপ্তি ইউজের সময় বলেছিলাম স্কাল্পে ইনফেকশন এবং স্কাল্পে খুশকি, স্কাল চুলকায়, সেই ক্ষেত্রে তোমার কেশ প্রাপ্তি চলবে না, সেক্ষেত্রে তোমাকে সপ্তাহে 4 দিন কেশশ্রী করতে হবে, যেভাবে কেশশ্রীর অ্যাপ্লিকেশন দেখালাম, এবং আর সপ্তাহে 3 দিন নবকুন্তল করতে হবে। আচ্ছা এটা আমি এখানটাতে এখানটা রাখছি, ঠিক আছে, আচ্ছা এটা এখানে রেখে দাও। আচ্ছা এবার আমার মডেলের উপর হচ্ছে আমার মডেল ঋতু, ঋতুর উপর প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করে দেখাবে চৈতালি। আচ্ছা সেই ক্ষেত্রে ঋতুর উপর নবকুন্তল অ্যাপ্লিকেশন হবে, চুলটা তার আগে কি করতে হবে, সেই মোটা দাড়ির চিরুনি দিয়ে আগে চুলটা ভালো করে আঁচড়ে নিতে হবে।
নবকুন্তল ব্যবহারের আগে কি করতে হবে, চুলটা মোটাদারে চিমনি দিয়ে ভালো করে আঁচড়ে নিতে হবে, যাতে মাথায় চুলে একটু জট না থাকে। ভালো করে চুলটা আঁচড়ে নাও আগে। চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছে। নবকুন্তল কি, এবার হচ্ছে কথা, নবকুন্তল কি? নবকুন্তল হচ্ছে কেশ প্রাপ্তি বা কেশশ্রী হচ্ছে চুলের খাদ্য, তাই তো? নবকুন্তল হচ্ছে হেয়ার স্পা, নবকুন্তল হচ্ছে হেয়ার স্পা। নবকুন্তল আমরা সপ্তাহে 3 দিন করব। নবকুন্তলের কাজ প্রচুর। নবকুন্তল হচ্ছে মাল্টিটাস্কার, বুঝেছো? নবকুন্তল চুল পড়া বন্ধ করে, খুশকি দূর করে, চুলের অকাল বক্রতা রোধ করে, চুলে একটা হেয়ার স্পায়ের কাজ করে। আমাদের একটা স্বপ্ন থাকে না ঝলমলে চকচকে চুল, সে চুল দিতে সাহায্য করে নবকুন্তল। শুধু তাই নয়, যা অনেকের আছে খুব প্রচন্ড কার্লি হেয়ার, যে একেবারে ম্যানেজেবল নয় এরকম চুল, সেই চুলকে আমি বলবো না স্ট্রেট করে, ওয়েভি করতে সাহায্য করে নবকুন্তল। অনেকে প্রচন্ড স্প্লিটেন্ড, অর্থাৎ চুলের ডগা ফেটে যাওয়ার একটা সমস্যা থাকে, সেই ডগা ফাটাকে বন্ধ করে হচ্ছে নবকুন্তল। এমনকি নবকুন্তলের কাজ হচ্ছে, নবকুন্তলের কাজ আরো কি অবশ্যই বলবো, আমি বলবো প্রোডাক্ট অ্যাপ্লিকেশনটা শুরু করে নিই, তারপর চৈতালি অ্যাপ্লিকেশন করতে থাকবে, আর আমি তোমাদের গুণাগুণগুলো বলবো। তাহলে নবকুন্তলটা আগে প্রথমে ভালো করে চুলটা কি করলাম, ভালো করে মোটাদারে চিমনি দিয়ে চুলটা আঁচড়ে নিলাম। এরপর পুরো মাথা স্কাল্পে লেপে লেপে নবকুন্তল লাগাবো, পুরো চুলে লাগাবো নবকুন্তলটা। দেখো ফ্লিপ টপ রয়েছে, আমার ওই খোলার দরকার নেই, ফ্লিপ টপ আমি মাথাটা জাস্ট এরকম ভাবে খুলে নিলাম। এই দেখো ঠিক এইভাবে লাগানো রয়েছে, আমি ঠিক এইভাবে খুলে নিলাম। এবার এই যে ফুটোটা রয়েছে, এটা দিয়েই কিন্তু আমি পুরো মাথা স্কাল্পে এবং পুরো আমি নবকুন্তলটা পুরো চুলে আমি লাগাতে পারছি। চৈতালি তুমি লাগাও, শুরু করো। হ্যাঁ পুরো মাথা স্কাল্পে দেখো নবকুন্তল যখন লাগাচ্ছি, হ্যাঁ ঠিক দেখো এক হাত দিয়ে লাগাচ্ছি আর এক হাত দিয়ে আমি ঠিক এরকম ভাবে মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পরিষ্কার কি? একটু আটটু মাত্রা নিচু করলে আমার মনে হয় পরিষ্কার হবে। হ্যাঁ ঠিক এইভাবে পুরো স্কাল্পে নবকুন্তল লাগানো হচ্ছে। দেখে তুমি একটু এরকম করো। হ্যাঁ পুরো স্কাল্পে লাগানো হচ্ছে নবকুন্তল, বুঝতে পারছো? নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ এরপর পুরো চুলে লাগানো হবে, দেখো পুরো সরু সরু করে পাট করে করে পাটিং করে করে কিন্তু লাগানো হচ্ছে, ঠিক আছে? এইভাবে ঠিক এইভাবে পুরো স্কাল্পে। এবার এপাশে আসবে, যাতে প্রতিটা চুল নবকুন্তল পায়। দেখো আট্টু 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 দেখারও চেষ্টা করো। পরিষ্কার দেখা যাচ্ছে নিশ্চয়ই? ঠিক এইভাবে পুরো স্কাল্পে নবকুন্তল লাগানো হচ্ছে, পুরো চুলে লাগাচ্ছে। তা ও লাগাতে থাক, আমি আরো বলতে থাকি নবকুন্তলের কাজ। নবকুন্তল বললাম কিন্তু প্রথমে মাল্টিটাস্কার, তা আমি কি কি বলেছিলাম, চুল পড়া বন্ধ করে, খুশকি দূর করে, চুলের অকাল বক্রতা রোধ করে, চুলের অনেকে প্রচন্ড কার্লি হেয়ার, যে কার্লি হেয়ার একেবারে ম্যানেজ করা যায় না, সেই কার্লি হেয়ার কে একেবারে আমি বলবো না যে ওই স্ট্রেট করে দেয়, ওয়েভি করতে সাহায্য করে। অনেকের চুলের ডগা ফাটা থাকে, প্রচন্ড ডগা ফাটা টেন্ডেন্সি থাকে, সেই ডগা ফাটাকে রোধ করে হচ্ছে নবকুন্তল, মানে ডগা ফাটতে আর দেয় না। আর আমাদের একটা প্রচন্ড একটা স্বপ্ন থাকে একটা ঝলমলে চকচকে চুল, সে চুল দিতে সাহায্য করে নবকুন্তল। শুধু তাই নয়, যারা প্রচন্ড হাইপার টেনশনের রোগী, প্রচন্ড হাইপার টেনশনের রোগী, আচ্ছা এবার পেছনটা যে লাগাচ্ছ তুমি একটু পেছনটা এরম রাখো, তাহলে দেখতে পাবে মানুষ, বুঝতে পারবেন। হ্যাঁ দেখো তো এইভাবে করলে কি দেখতে পাচ্ছে মানুষ সে প্রত্যেকে, ঠিক এইভাবে করলে কি বোঝা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা তো তুমি এরভাবে করতে থাকো, পুরো স্কাল্পে লাগাচ্ছে। দেখো তাদের হাইপার টেনশনের রুগী যারা, রাতে ঘুম আসে না, তারা আমাকে বলে যে অপরাজিতা বিশ্বাস করতে পারবে না, আগে হাইপার টেনশনের জন্য আমাদের ওষুধ খেতে হতো, তাও আমাদের রাতে ঘুম হতো না, বা প্রচন্ড হাই প্রেশার, মাথা এত গরম যে মাথা গরমের জন্য রাতে ঘুম হতো না, এখন আমাদের আর ওষুধ খেতে হয় না, নবকুন্তল লাগিয়ে আমাদের কিন্তু মাথা ঠান্ডা থাকছে এবং আমরা রাতে কিন্তু খুব সুন্দর ঘুমাতে পারছি। অনেকে বলে গরমকালে, যাতে খুব গরমকাল বলে, অপরাজিতা জানো তো রাতে আর এসিটা চালাতে হয় না, নবকুন্তল নাকি শুনে মনে হয় যেন মাথার কাছে এসি চলছে। তাহলে বুঝতে পারছ নবকুন্তল একা 100 মানে কত কাজ নবকুন্তল করছে। কিন্তু সেই জন্য সপ্তাহে 3 দিন আমাদের নবকুন্তল করতে হবে, এবং যাদের প্রচন্ড স্কাল্প ঘামে,
প্রচন্ড গরমকালে প্রচন্ড স্কাল ঘামে প্যাচপ্যাচে হয়ে যায়, ইচিং প্রবলেম, প্রচন্ড ইনফেকশনের টেন্ডেন্সি স্কাল্পে, তাদের সে ইনফেকশন দূর করতে সাহায্য করে হচ্ছে নবকুন্তল। ইনফেকশন রোধ করতে সাহায্য করে হচ্ছে নবকুন্তল। মাথা যাতে প্রচন্ড ঘামে, সেই ঘামের হাত থেকে রক্ষা করে হচ্ছে নবকুন্তল। মানে মাথা ঘামে না, নবকুন্তল ব্যবহারে মাথাও আর ঘামে না। এবার দেখো পুরো চুলে লাগাচ্ছে, পুরো চুলে লাগাচ্ছে নবকুন্তল। দেখো এটা কি পুরো দেখতে পাচ্ছ, পুরো চুলে লাগানো হচ্ছে যে। আচ্ছা দেখো পুরো চুলে লাগাচ্ছে, প্রথমে পুরো স্কাল্পে লাগালো, এখন পুরো চুলে লাগাচ্ছে। দেখো কার্পণ্য করলে কিন্তু চলবে না। সুতরাং আমি যেটা বলি আকাঙ্ক্ষার প্রোডাক্ট নিয়ে, আমি 100% গ্যারান্টি দিয়ে কথা বলি, কারণ আকাঙ্ক্ষার প্রোডাক্ট 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট। আকাঙ্ক্ষা একটি GMP সার্টিফাইড কোম্পানি। আকাঙ্ক্ষার প্রোডাক্ট সমস্ত আকাঙ্ক্ষার ফ্যাক্টরিতে হয়, আকাঙ্ক্ষার নিজস্ব ফ্যাক্টরিতে হয়, এবং আকাঙ্ক্ষা কোনো প্রোডাক্টের সাথে কোন রকম কম্প্রোমাইজ, কোয়ালিটির সাথে কোন রকম কম্প্রোমাইজ আমি করি না, কোনোদিনও করব না। আকাঙ্ক্ষার প্রোডাক্টের কোয়ালিটির সাথে আমি কোনোদিনও কম্প্রোমাইজ করিনি, কোনোদিনও করব না। যার জন্য আকাঙ্ক্ষার প্রোডাক্ট কথা বলে মাত্র 3 সপ্তাহে, মাত্র 3 সপ্তাহে কথা বলে। হ্যাঁ অবশ্যই, যদি আপনি আমি যেমন ব্যবহার বিধি দেখালাম সেরকম ব্যবহার বিধি মেনে যদি আপনি ব্যবহার করেন, মাত্র 3 সপ্তাহের মধ্যে আপনি আকাঙ্ক্ষার প্রোডাক্ট মেখে ফল পেতে বাধ্য হবেনই। মাত্র 3 সপ্তাহে অবশ্যই আমি যেভাবে ব্যবহার বিধি বলছি বা দেখাচ্ছি বা আগামী দিনেও দেখাবো, সেইভাবেই আপনারা ব্যবহার করবেন। 3 সপ্তাহে ফল পাবেন। 3 সপ্তাহের মধ্যে ফল পেলে অবশ্যই আপনারা সারা জীবন আকাঙ্ক্ষার হাত ধরে থাকবেন। যেমন প্রচুর মানুষ আকাঙ্ক্ষার হাত ধরে এত বছর চলছে, এত বছর আছে আকাঙ্ক্ষার পরিবারের সাথে, আকাঙ্ক্ষার সাথে, আমার সাথে। তাহলে দেখতে পাচ্ছ পুরো স্কাল্পে পুরো চুলে লাগালাম, ঠিক আছে। এবার এটা কি করব, আমি রাত্রিবেলাও মাখতে পারি, গরমকালে অবশ্যই রাত্রিবেলা মাখবো, দারুণ ঘুম হবে, সারা রাতটা দারুণ মানে আরামে আমরা ঘুমোতে পারবো। আর শীতকালে রাত্রিবেলা মাখলে যদি ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকে তাহলে সকালবেলা অর্থাৎ ফার্স্ট মর্নিং এ মাখবো, মিনিমাম 1 ঘন্টা রাখবো। তুমি এটা খোপা করে দাও, মিনিমাম 1 ঘন্টা রাখবো, ম্যাক্সিমাম যত ইচ্ছা রাখতে পারি, 2-3 ঘন্টা 4 ঘন্টা রাখতে পারি, যত ইচ্ছা রাখবো। রাখার পর তারপর একবার জাস্ট কেশজ্যোতি বা কেশসাথী শ্যাম্পু দিয়ে স্নান করবো। তার মানে সপ্তাহে 4 দিন কি করব, চুলে যে কোনো সমস্যার সমাধানের জন্য সপ্তাহে 4 দিন কি করব, ঠিক এইভাবে খোপা করে রেখে দেবো, ঠিক আছে। কতক্ষণ রাখবো, যদি রাত্রিবেলা করি তাহলে খোপা করে তো শুতে পারবো না, রাত্রিবেলা যদি লাগাই, গরমকালে রাত অবশ্যই রাতে মাখবো, রাত্রি লাগালে একটা বিনুনি করে বা একটা ঝুঁটি করে রেখে দেবো। আর সকালবেলা যদি লাগাই একটা বিনুনি করেও রাখতে পারি, ঝুঁটি করেও রাখতে পারি, বা এরকম একটা খোপা করেও গার্ডার দিয়ে রেখে দিতে পারি। রেখে দিয়ে রাত্রে রাখলে তো সারা রাত্রি রাখলাম, পরদিন জাস্ট একবার কেশজ্যোতি বা কেশসাথী শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবো। আর যদি সকালবেলা মাখলাম মিনিমাম 1 ঘন্টা রাখবো, ম্যাক্সিমাম কতক্ষণ রাখবো যত ইচ্ছা রাখতে পারি। রাখার পর জাস্ট একবার কেশজ্যোতি বা কেশসাথী শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবো। তাহলে কেশ প্রাপ্তির দিন 3 বার কেশজ্যোতি বা কেশসাথী দিয়ে শ্যাম্পু করবো, আর নবকুন্তলের দিন ঠিক একবার কেশজ্যোতি বা কেশসাথী দিয়ে শ্যাম্পু করবো। তাহলে এতদিন যে বলে এসছি, এতদিন যে তোমাদের সবার কাছে বলে এসছি আকাঙ্ক্ষার চুলের যত্ন কি করবে, কেশ প্রাপ্তি, কেশশ্রী, নবকুন্তল দিয়ে, হ্যাঁ মুখে বলেছি হয়তো, আমি কিন্তু আজকে টোটাল সপ্তাহে 4 দিন এটা, কেশ প্রাপ্তি, কেশশ্রী, 3 দিন নবকুন্তল, কেশ প্রাপ্তি, কেশশ্রীর দিন 3 বার শ্যাম্পু অ্যাপ্লাই, নবকুন্তলের দিন 1 বার শ্যাম্পু অ্যাপ্লাই, পুরো ব্যাপারটা কিভাবে মাখবে টোটাল কিন্তু প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের আর ভুল হবে না, বারবার তোমরা প্রয়োজনে প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করে দেখবে, বারবার প্রয়োজনে তোমরা চালিয়ে প্রোগ্রামটা দেখবে, আশা করি কোনো তোমাদের আর অসুবিধা হবে না। এরমই বিভিন্ন তোমাদের জীবনের সমস্যা নিয়ে আমাকে প্রশ্ন করো, আমি অবশ্যই সমস্ত প্রশ্নের তোমাদের আমি উত্তর দিতে থাকবো। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে লাইক দেবে এবং প্রোগ্রামটি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর কিছু কথা আমি বলে দিই, আবার কিছু কথা বলে দিচ্ছি লাস্টে। প্রথমত বলি আকাঙ্ক্ষা
প্রোডাক্ট পশ্চিমবঙ্গে সর্বত্র পাওয়া যায়, আকাঙ্ক্ষার প্রোডাক্ট কিন্তু পশ্চিমবাংলায় সর্বত্র পাওয়া যায়। যদি পশ্চিমবাংলার মানুষও কিন্তু আমাদের সাইট থেকে আকাঙ্ক্ষার প্রোডাক্ট কিনতে পারো এবং দেশে বিদেশের মানুষ আকাঙ্ক্ষার প্রোডাক্ট যদি কিনতে চাও তাহলে আমাদের সাইট থেকেও কিনতে পারো। এছাড়া আমাদের প্রোডাক্ট কিন্তু অ্যামাজনেও পাওয়া যায়, আমাদের প্রোডাক্ট কিন্তু অ্যামাজনেও পাওয়া যায়। আমাদের সাইটের আকাঙ্ক্ষার প্রোডাক্টের জন্য একটা বিশেষ অফার চলছে, আগামীকাল থেকে অফার শুরু হচ্ছে, চলবে 31 মার্চ অবধি। 2000 টাকা এবং তার উপরে প্রোডাক্ট কিনলে 400 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন, 3000 টাকা এবং তার উপরে প্রোডাক্ট কিনলে 750 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন, 5000 টাকা এবং তার উপরে প্রোডাক্ট কিনলে 1200 টাকার প্রোডাক্ট ফ্রি পাবে। এ রইল। এছাড়া আকাঙ্ক্ষা তো রয়েছে পশ্চিমবাংলায়, সব থেকে আকাঙ্ক্ষা প্রোডাক্ট পাওয়া যায়, বাংলাদেশের মানুষও বাংলাদেশি আকাঙ্ক্ষা প্রোডাক্ট পেয়ে যাবে। এছাড়া অনলাইনে প্রত্যেক মানুষ আকাঙ্ক্ষা প্রোডাক্ট কিনতে পারো, অ্যামাজনেও আকাঙ্ক্ষা প্রোডাক্ট পাওয়া যায়। আর আকাঙ্ক্ষা বিউটি ইনস্টিটিউটে যারা কোর্স করতে চাও তাহলে আকাঙ্ক্ষা বিউটি ইনস্টিটিউটে সরাসরি যোগাযোগ করো, আকাঙ্ক্ষা বিউটি ইনস্টিটিউট অ্যান্ড বিউটি ক্লিনিক, অ্যাড্রেস 31A চক্রবেড়িয়া রোড সাউথ ভবানীপুর কলকাতা 25, ফোন নাম্বার 2475-5839, 2475-5839, 8100-3465-90, 8100-3465-90। এছাড়া আকাঙ্ক্ষা বিউটি পার্লারে এসে যদি পার্লার সার্ভিস নিতে চাও তাও তোমরা চলে আসতে পারো সকাল 10:30 থেকে সন্ধে 7টার মধ্যে। এছাড়া হচ্ছে জলপাইগুড়ি ওমেন্স ওয়ার্ল্ড রয়েছে জলপাইগুড়ি নতুন পাড়ায়, ওখানে বিউটিশিয়ান কোর্সের জন্য উত্তরবঙ্গের মানুষ যোগাযোগ করো এবং বিউটিশিয়ান কোর্সের জন্য ভর্তি হও। ফোন নাম্বার শ্রীমতী অর্পিতা ঘোষের তত্ত্বাবধানে রয়েছে ওমেন্স ওয়ার্ল্ড জলপাইগুড়ি নতুন পাড়ায়, ফোন নাম্বার 7719185850, 7719185850, এই নাম্বারে যোগাযোগ করো এবং জলপাইগুড়ি ওমেন্স ওয়ার্ল্ডে পার্লার সমস্ত সার্ভিসের জন্য তোমরা চলে যাও। আমি আসবো আবার সামনের বুধবার ঠিক এই সময় এবং নতুন কিছু আবার প্রোডাক্ট অ্যাপ্লিকেশন নিয়ে। সুতরাং সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আকাঙ্ক্ষার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।